নমস্কার দর্শক, আপনারা দেখছেন আপনাদের খবর, আপনাদের সাথে রয়েছি আমি শোভন। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী ইউনিভার্সিটি, আর যেই কল্যাণী ইউনিভার্সিটি ক্যাম্পাসে কিন্তু এই মুহূর্তে ফিজিক্যাল এডুকেশনের পক্ষ থেকে যে অ্যাথলেটস রয়েছেন তাদের সকলকে কিন্তু একসাথে নিয়ে এটি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে এবং তাদের ইভেন্ট করা হয়েছে। বিভিন্ন ইভেন্টের মধ্য দিয়ে কিন্তু ছাত্রছাত্রীদের এবং আগামী ভবিষ্যৎ যাতে সুদৃঢ় হয় এবং এই ফিজিক্যাল এডুকেশনকে নিয়ে তারা যাতে ভবিষ্যতে বিভিন্ন কাজে এবং বিভিন্ন মাধ্যমে তারা যোগদান দিতে পারে তাদের জন্য এই পরিকল্পনা। এবং কি অনুষ্ঠিত হচ্ছে এবং কেন কি কি ইভেন্ট চলছে আজকের এই অনুষ্ঠানে, আমরা প্রতিটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। আমরা কথা বলবো যারা আধিকারিকরা রয়েছেন এবং যারা এটা একটা কমিটি। এই কমিটিটা 1988 তৈরি হয়েছিল, 34th মিট চলছে এটা। তো এই মিটটা হচ্ছে পশ্চিমবঙ্গের যত বিশ্ববিদ্যালয় আছে এবং তাদের অধীনে যতগুলো শারীরশিক্ষার বিভাগ আছে, ডিপার্টমেন্ট, এবং তাছাড়াও সরকারি কলেজ, চারটে সরকারি কলেজ এবং অন্যান্য যে সমস্ত কলেজগুলো আছে যেগুলো সরকারি সাহায্যপ্রাপ্ত আছে তাদেরকে নিয়েই এই একটা সম্মিলিত একটা কমিটি। এই কমিটির প্রধান কাজটা হচ্ছে যে এই যে সমস্ত ইনস্টিটিউটগুলো এখানে আছে তাদের যে ছাত্রছাত্রীরা আছে সারা বছরে একবার করে আমাদের একটা মিলন হয়, মিলন সভা হয়, মিলন মেলার মতো। সেখানে নাম্বার 9 ইজ হাই জাম্প ফর কালচারাল মিট, ইভেন নাম্বার 7 হাই জাম্প ফর উইমেন ইজ ইন প্রোগ্রেস। কালচারাল মিটটা দুদিন ব্যাপী অনুষ্ঠানটা হয়। একদম প্রথমের দিকে আমাদের শুধুমাত্র অ্যাথলেটিক মিট দিয়ে আমরা শুরু করেছিলাম, তখন কালচারাল মিট ছিল না। তিন বছর পরে আমাদের কালচারাল মিট শুরু হয়। তো সেখানে এটাই হয়েছিল যে আগের দিনে ছাত্রছাত্রীরা সবাই একসঙ্গে আসে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাদের 12 থেকে 12 মিনিট করে নির্দিষ্ট থাকে এবং তারা সেখানে তাদের বেস্ট যে কালচারাল এক্সিবিটসগুলো করে সেখানে কালচারাল অনুষ্ঠান যেগুলো হয়। আচ্ছা, এই কালচারাল ইভেন্টে যারা পার্টিসিপেট করছে তারা কি ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টেরই? একদম, বাইরের কেউ এখানে অন্য ডিপার্টমেন্টে কেউ অংশগ্রহণ করে না। আর এই যে কমিটি যে তৈরি হয়েছিল, এই কমিটির তো আরেকটা দিক ছিল যে যারা ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করছে তাদেরকে প্রশিক্ষণ আরো ভালোভাবে দিয়ে তাদের ক্যারিয়ারের দিকটা দেখা, সেই বিষয়ে কি কমিটি কিছু করছে? প্রথমত হচ্ছে যেটা হচ্ছে এটা ইন্টার ইনস্টিটিউশনাল একটা ফ্র্যাটার্নিটি, বন্ধুত্বপূর্ণ একটা মনোভাব এবং তাদের মধ্যে যোগাযোগ স্থাপন করা, কারিকুলাম ডেভেলপমেন্ট করা, সময়ে সময়ে তাদের যে সিলেবাস যেগুলো আছে সেগুলোর মধ্যে পরিবর্তন সাধন করে সেগুলোকে কীভাবে সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করা যায় তার জন্য সেমিনার্স কনফারেন্সেসগুলো অর্গানাইজ করা এবং ছাত্রছাত্রীদের জন্য ইন ফিউচার যাতে গ্রেটার অপরচুনিটিগুলো তৈরি হয় চাকরির ক্ষেত্রে সেইগুলো সম্বন্ধে তাদেরকে খবরাখবর দেওয়া। তো এই যে মিটটা হয়, হ্যাঁ, এই মিটটার যে ভেন্যু ঠিক হয় সেইটা কীভাবে সিলেক্ট? সেগুলো আমাদের এক্সিকিউটিভ কমিটিদের নির্বাচন করা হয়। সে যেমন আজকে আমাদের এখানে অ্যাথলেটিক মিট চলছে, আজকে আমাদের একটু পরে আমাদের এক্সটেন্ডেড এক্সিকিউটিভ মিটিং হবে, সেখানে আমরা চয়েস দেব যে এই পরে কারা করতে চাও সেটা বলো। সেইভাবে আমাদের দিনহাটাতে হয়েছে, আমাদের বহরমপুরে হয়েছে, কল্যাণীর মাঠে তো আমাদের বোধহয় এটা ফোর্থ, মানিপুরে হয়েছে, যাদবপুরে হয়েছে এবং সল্টলেক স্টেডিয়ামে হয়েছে, এর আগে আমরা অ্যাডামস ইউনিভার্সিটি মাঠে করেছি। একটা সময় অ্যাথলেটিক মিটস যেটা হচ্ছে তাতে কতগুলো ইভেন্ট হয় সব শুধু মিলে? আমাদের ইভেন্টস কতগুলো? ছেলে মেয়েদের মিলে 18টা ইভেন্টস আছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম অসীম কুমার বোস, আমি প্রাক্তন প্রিন্সিপাল সরকারি কলেজে বাণীপুর। আর এই কমিটির? এই কমিটির এই মুহূর্তে আমি প্রেসিডেন্ট। এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই মিট উদ্বোধন করেছেন এবং আমরা ইন্টার ইউনিভার্সিটি ফ্যাটার্নিটির কাছে মেসেজটা রেখেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে এত বড় একটা ইভেন্ট, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্টগুলো, সরকারি কলেজ এছাড়াও ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত নন গভর্নমেন্ট কলেজেসগুলো আছে যেখানে শারীরশিক্ষা পড়ানো হয় তারা পার্টিসিপেট করেছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, উপাচার্যের তরফ থেকে এবং বিশ্ববিদ্যালয় ফ্যাটার্নিটির তরফ থেকে আমরা ভীষণ সহযোগিতা পেয়েছি এই মিটটা সফলভাবে আয়োজনের জন্য। এর জন্য আমরা বিশ্ববিদ্যালয় ফ্যাটার্নিটিকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে 34তম মিট হচ্ছে, 34তম, এর আগেও কল্যাণী ইউনিভার্সিটি ক্যাম্পাসে আরেকবার এই মিট হয়ে গেছে? না, একবার না, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এর আগে আরো প্রায় চারবার এই মিট আমরা আয়োজন করেছি। লাস্ট হয়েছে 2016 সালে, তাহলে 7 বছর পরে আবার এই মিটটা হচ্ছে। তো এই যে এত বড় একটা ইভেন্টকে অর্গানাইজ করা, এই সমস্ত স্টুডেন্টদের অ্যাকোমোডেশন তৈরি করে দেওয়া, তাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু, এই বিষয়টা কতটা আপনারা কোন দৃষ্টিভঙ্গি থেকে আপনারা করছেন যদি একটু বলেন? প্রথমত এই মিটটা আয়োজন করার যে বিপুল একটা ব্যাপার, বিপুল আয়োজন, এটা ছোটখাটো কোনো কলেজের পক্ষে এই আয়োজনটা করা সত্যি খুব চ্যালেঞ্জের। তার কারণ অর্থনৈতিক বিষয়টা তো একটা মিট সফলভাবে পরিচালনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই মিটে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আমরা এক সময়তে একটা অর্থনৈতিক সাহায্য পেতাম, কিন্তু বর্তমানে আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে এই সাহায্যটা পাই না।
তো আমরা বহুবার অ্যাপ্রোচ করেছি এবং ভবিষ্যতেও নিশ্চয়ই করব। আমাদের সরকার নিশ্চয়ই আমাদের এই মিটটা সুন্দরভাবে পরিচালনার জন্য আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলেই আমাদের বিশ্বাস। তো এই মিটটা আয়োজনের অন্যতম প্রধান যে আমাদের উদ্দেশ্যটা, সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের কাছে একটা আদর্শ মিট কেমন হতে পারে সেই সম্পর্কে তাদের কাছে একটা ধারণা তুলে ধরা, এবং কম্পিটিটিভ এনভায়রনমেন্টের মধ্যেও বন্ধুত্বের সহাবস্থান এই শিক্ষাটা তাদেরকে দেয়া, যে প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে বন্ধুত্ব এবং এই যে একটা মহামিলন ক্ষেত্র সারা পশ্চিমবঙ্গ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে সমবেত হলো, একত্রিত হলো, এবং এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে এমন সবুজ গালিচার মতো মাঠে তারা খেলার সুযোগ পেল, এটা সত্যি আমাদের কাছে এবং আমাদের ছাত্রদের কাছে একটা নিঃসন্দেহে দারুণ প্রাপ্তি। আপনি বললেন সহযোগিতা পান না, ঠিক আছে, সে যদি দেখা যায় এখনো অ্যাথলেটিক্সের ক্ষেত্রে অন্য রাজ্যে যেরকম পরিকাঠামো, সেই পরিকাঠামোটার অভাব তো কোথাও আজকে এখানে এসে দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটির পরিকাঠামো, আজকেই আমরা আজকেই আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যখন এই মিট উদ্বোধনে এসেছিলেন, তিনি আমাদের কাছে একটা প্রস্তাব নিজে থেকেই দিয়েছেন, সেটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে একটা কৃত্রিম মানে আর্টিফিশিয়াল টার্ফ তৈরি করা এবং ফ্ল্যাড লাইটের ব্যবস্থা করার কথা উনি বলেছেন, এবং তার জন্য এস্টিমেট ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশনকে বিশ্ববিদ্যালয়ের কাছে জমা করার কথা উনি বলেছেন। আমরা সর্বতোভাবে চেষ্টা করব, যদি আমরা এই আর্টিফিশিয়াল টার্ফটা তৈরি করে দিতে পারি তাহলে পশ্চিমবঙ্গে শর্টলেক স্টেডিয়াম এবং সাই কমপ্লেক্সের বাইরে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে হবে একমাত্র আর্টিফিশিয়াল টার্ফ যদি এটা আমরা সাফল্যের সঙ্গে করে উঠতে পারি। প্রসঙ্গক্রমে জানাই, জাস্ট গত সপ্তাহেই আমরা কৃত্রিম খোখো খেলার টার্ফ আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সফলভাবে কৃত্রিম টার্ফ এবং সেই টার্ফে খোখো খেলা আয়োজন আমরা করেছি, এবং ঠিক তার এক মাস আগে কৃত্রিম খোখো সঙ্গে সঙ্গে কাবাডি টার্ফও আমাদের বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে। আমরা আশা করব বর্তমান উপাচার্য যেভাবে আমাদের ডিপার্টমেন্টের সহযোগিতা করছেন, আমরা স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিশ্চিতভাবেই আরো ভালো ডেভেলপমেন্ট করতে পারব। একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, উপাচার্যের কথা বলছেন, তো গতকাল আমরা দেখেছি এই মিট প্রোগ্রামের উদ্বোধনে প্রাক্তন উপাচার্যকেও আমন্ত্রণ করা হয়েছিল, তিনিও এসেছিলেন এবং স্বতঃস্ফূর্তভাবে উনি স্পিচও দিয়েছেন, এই বিষয়টা নিয়ে কি বলবেন? হ্যাঁ, আমাদের প্রাক্তন উপাচার্য সব থেকে বড় কথা হচ্ছে তিনি আমাদের ডিপার্টমেন্টের একজন প্রাক্তনী, তিনি আমাদের ডিপার্টমেন্টের মাস্টারমশাই, এবং এই যে সংগঠনের মিট হচ্ছে এই সংগঠনের প্রাক্তন প্রেসিডেন্টও বটে। ন্যাচারালি উনি আমাদের কাছে সবসময়তেই এক্সপেক্টেড, কল্যাণীর মানুষ, কল্যাণীর বুকে এই ধরনের একটা বড় আয়োজন, তাই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য হিসাবে এবং এই সংগঠনের প্রাক্তন প্রেসিডেন্ট হিসাবে তার চয়েসটা অটোমেটিক, এবং এই অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত ছিলেন এবং তিনি আমাদেরকে খুব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, স্যারকেও আমাদের তরফ থেকে ধন্যবাদ। এবারে মোট কতগুলো ইউনিভার্সিটি থেকে স্টুডেন্ট আসছে? টোটাল আমাদের এখানে পার্টিসিপেটিং কলেজ এবং ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট মিলে টোটাল পার্টিসিপেটিং ইনস্টিটিউটস হচ্ছে 10, এবং টোটাল নাম্বার অফ পার্টিসিপেন্টস প্রায় 870 জন। মাস্টারমশাইদেরকে যদি আমরা এই সংখ্যায় ধরে নিই তাহলে সেটা প্রায় 950 থেকে 970 জনের মতো মানুষ আজকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বাইরে থেকে এসেছেন। আপনার নাম এবং পরিচয়? আমি ডক্টর সন্দীপ শঙ্কর ঘোষ, আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট কল্যাণী বিশ্ববিদ্যালয় এবং এই মিটের অর্গানাইজিং সেক্রেটারি। ব্যাপারটা হচ্ছে যে আমার অবসরের কদিন বাকি এটা খুব বড় ব্যাপার নয়, কারণ আমি এখানে চাকরি করি, ইউনিভার্সিটির একজন অধ্যাপক, এবং ইউনিভার্সিটির সমস্ত দায়িত্ব পালন করা সবার মিলে আমাদের দায়িত্ব মধ্যে পড়ে। যতদিন আমি আমার এই চাকরি আছে ততদিন আমি প্রথম দিনে যেভাবেই আমার চাকরি শুরু করেছিলাম আমিও চাই ঠিক সেইভাবেই দায়িত্ব পালন করে চাকরি শেষ করে যেতে, কারণ এরকম তো নয় যে আমি আজকে 10 দিন পরে অবসর নিয়ে যাবো বলে আমি আর কিছু ডিপার্টমেন্টে করব না। ডিপার্টমেন্ট থাকবে, যে আসবে তাকেই ডিপার্টমেন্টের জন্য করতে হবে। আমি যতদিন আছি এখান থেকে প্রতিদিনের জন্য আমি ভালো টাকা, অনেক টাকা বেতন পাই, তার জন্য আমার কিছু কাজ করার আছে, সেই হিসাবে এইভাবে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আসামটার দৌড় শুরু হবে, তো কাজেই আমরা এই কাজটা সেই জন্যই করে যাচ্ছি। এরকম আমাদের ডিপার্টমেন্টের সবাই, শুধু আমি নয়, সবাই, আমাদের বিভাগীয় প্রধান আছেন, অন্যান্য আরো অনেক জুনিয়র অধ্যাপক অধ্যাপিকা আছেন বা অনেক সিনিয়র অধ্যাপক আছেন, যারা প্রত্যেকেই চেষ্টা করে যাচ্ছেন যাতে মিটটা সফল হয়, এবং তার সঙ্গে সবচেয়ে বেশি চেষ্টা করছে আমাদের পোস্ট ডিভিশনের যে সমস্ত মানুষজন আছেন,
আমাদের অন্তত তিনজন চারজন মানুষ আছেন যারা সকাল থেকে আমাদের সঙ্গে সমানে মাঠে পরিশ্রম করে যাচ্ছেন। আমরা কিন্তু শুধু অধ্যাপক বা বিভাগীয় প্রধান এরা চেষ্টা করলে মাঠ মিটটা শেষ করতে পারতাম না। আর হাতের পাঁচটা আঙুল তো সমান নয়, তেমনি কাজও সমানভাবে সবাই করতে পারে না। যে যা নিজের এবিলিটি অনুযায়ী সবাই সমান তাদের যা যতটা ক্ষমতা আছে তারা ডিপার্টমেন্টকে সার্ভ করে যাচ্ছেন। আগামী দিনেও এই এরকম মিট হলে আপনাকে সেখানে পাওয়া যাবে? আমাকে যদি বিভাগের প্রয়োজন হয়, বিভাগ যদি মনে করে আমার কোনো রকম সাহায্য দরকার বা যদি মনে করে আমি এলে মিটটা ভালো হবে, আমাকে ডাকলে আমি নিশ্চয়ই আসবো। কারণ আমি কল্যাণীতেই থাকি, আমি খুব ডিপার্টমেন্টে এই ডিপার্টমেন্ট থেকেই পড়াশোনা করেছিলাম, এই ডিপার্টমেন্টেই এখন অধ্যাপনা করছি। তো কাজে এই ডিপার্টমেন্টের প্রতি একটা তো দায়িত্ববোধ আছে, সেই দায়িত্ববোধ থেকে যদি কখনো সুযোগ পাই নিশ্চয়ই আসবো। আমি বিপিএড এ থাকতে যেহেতু অনলাইন ব্যাচ প্রথম ইয়ারে পাইনি, এই লাস্ট ইয়ার আমি করেছি, আর এই এমপিএড সেকেন্ড সেমিস্টার আমি এই নিয়ে দুবার। এবারে তো নিজের ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যেই মিটটা হচ্ছে, কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, নিজের মাঠে প্র্যাকটিস করে আবার এই মাঠে একটা মিট করছি, ভালো লাগছে। পরিকাঠামো উন্নত বলতে মানে আমরাই তো মানে আমাদের ছেলেমেয়েরাই এইসব ইনফ্রাস্ট্রাকচার এই সব কিছু করেছে, মোটামুটি ঠিকই আছে। আর একটু সময় পেলে হয়তো আর একটু বেটার হতো, তবে ঠিক আছে। এই পিজিজিআইবি বানিপুর সেই কলেজে মানে মাস্টার ডিগ্রি করছি, এমপিএড সেমিস্টার ফোরের স্টুডেন্ট। তো এইবার নিয়ে আমার তৃতীয়বারের অভিজ্ঞতা এই মিটের, ঠিক আছে। মাঝখানে একবার হয়নি 2021 সালে করোনা মহামারীর কারণে। তো এইবারে আমরা কলেজ থেকে এসেছি টোটাল 56 জন, এবং তার মধ্যে এই অ্যাথলেটিক মিটে অংশগ্রহণ করেছে 26 জন। গতকাল আমাদের একটা প্রোগ্রাম ছিল সমস্ত ইনস্টিটিউশনকে নিয়েই, কালচারাল প্রোগ্রাম, সেখানেও আমরা পার্টিসিপেট করেছি। এবং আজ সকালে মার্চ পাস দিয়ে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে, সেখানেও আমরা পার্টিসিপেট করেছি। এই যে মিটটা হচ্ছে, এই মিটের মেন যারা উদ্যোক্তা যে কমিটি, সেই কমিটির প্রেসিডেন্ট হচ্ছেন তোমাদেরই কলেজের প্রাক্তন প্রিন্সিপাল, এই বিষয়টা তোমাদেরকে কতটা ইনফ্লু দিয়েছে? অবশ্যই এটা আমাদের একটা ভালো লাগার বিষয়, কারণ বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন ওয়েবসাইটের, তিনি আমাদেরই মানে এক্স প্রিন্সিপাল। আমরা যদিও বা তার সান্নিধ্য পাইনি, কিন্তু এখনো উনি আমরা যদি ডাকি কোনো প্রোগ্রামে আমাদের কলেজের, সেখানে উনি আসেন, এবং সেক্ষেত্রে খুবই ভালো লাগে। এই যে অন্য একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে তোমরা এসেছো, তোমাদের অ্যাকোমোডেশন, খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা সমস্ত কিছুই যতটা সম্ভব করা যাচ্ছে, কিন্তু এই যে মিটটা হচ্ছে অ্যাথলেট মিট, এতে কোনো রকম খামতি বা ত্রুটি আছে বলে মনে হয়? না, সেরকম কোনো খামতি বা ত্রুটি নেই, সমস্তটাই মানে অ্যাডজাস্টমেন্টের উপর। যদি আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি, ইনফ্রাস্ট্রাকচার কি আরো ডেভেলপমেন্ট করার প্রয়োজন আছে বলে মনে হয়? ইনফ্রাস্ট্রাকচার যা দেখছি যথেষ্ট ভালো, তবে আরেকটু তো প্রয়োজন আছেই, ঠিক আছে। বিশ্বমানের যেটা অ্যাথলেটিক্স বর্তমানে আমাদের সারা বিশ্বে যেটা, সেই অনুযায়ী আমাদেরকে এগোতে গেলে আমাদের এই মুহূর্তে আরো ডেভেলপমেন্টের প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আশা করি হয়তো ভবিষ্যতে হবে। তোমার নাম? আমার নাম প্রতীক ভদ্র, আমি পোস্ট গ্রাজুয়েট গভর্নমেন্ট ইনস্টিটিউট ফর ফিজিক্যাল এডুকেশন সেই কলেজের মাস্টার ডিগ্রি, মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন ফোর্থ সেমিস্টার স্টুডেন্ট। তো আপনাদের সামনে কিন্তু এই যে কল্যাণী ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে যে 34তম WACM মিট 2023 অনুষ্ঠিত হচ্ছে, সেই মিটের প্রতিটি বিষয় কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখতে থাকুন আপনার খবর, সঙ্গে থাকুন ক্যামেরায় রোহিতের সঙ্গে শোভন, কল্যাণ ইউনিভার্সিটি।